ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রেস ক্লাবের উদ্যোগে ভাষা আন্দোলনের সরাইল শীর্ষক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আজ মঙ্গলবার বিকেলে ভাষা আন্দোলনের সরাইল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষিকা অফিসার শহীদ খালিদ, সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য শহীদ বুদ্ধিজীবী সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মাহফুজ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবদাস সিংহ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ সুমন পারভেজ স্বাগত বক্তব্য রাখেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। বক্তারা বলেন, 1947 সালে তমুজউদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহ্বানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় 1947 সালের 21 ডিসেম্বর তৎকালীন সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতি তাদের এক সভায় বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। 1948 সালের 5 জানুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ের খবরটি প্রকাশিত হয়েছিল। এটা সরাইলের জন্য এক গৌরবের বিষয়, সেই হিসেবে সরাইলকে রাষ্ট্রভাষা বাংলা দাবির সূতিকাগার বলা চলে। সরাইল থেকে রাষ্ট্রভাষা বাংলার দাবি উদযাপিত হওয়ার বিষয়টি 74 বছর পরও অনেকেই এখনও জানেন না। গত কয়েক বছর ধরে সরাইল প্রেস ক্লাবে এ দিবসটি গুরুত্ব সহকারে পালন করে আসছে। প্রত্যেক বছর এমন একটি মহৎ উদ্যোগ বাস্তবায়ন করে সরাইল প্রেস ক্লাবও আরেকটি ইতিহাসের জন্ম দিচ্ছে বলে জানান তারা। সভায় সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুইটি প্রস্তাব করেছেন। প্রথমটি হচ্ছে উপজেলা সদরে ওই শিক্ষক সমিতির নামে একটি স্মৃতি ফলক নির্মাণ। দ্বিতীয় বিষয়টি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের ব্যবস্থা করা হোক। সরাইল থেকে মুরাদ খানের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।